আজকে তোমার জন্য জিজ্ঞাসা করা হয়, কোরআন বেঔজদি হচ্ছে কথা বলো, তুমি বলছো গণতান্ত্রিক দেশ। ইসলাম বেঔজদি হচ্ছে কথা বলো, তুমি বলছো গণতান্ত্রিক দেশ। মসজিদ ভেঙে দিয়ে হচ্ছে কথা বলো, তুমি বলছো কাদের আন্ডারে আছি দেখতে হবে। দ্বিতীয় জানাই তোমার আমার ইমানে ওই পাথরের থেকে শিক্ষা নাও। আরে গণতন্ত্র তো তাকেই বলে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া যাবে না, সবাই স্বাধীনভাবে পালন করছে। তোমার আমার উপরে বারবার আঘাত করা হচ্ছে কেন? কমজোর তোমার আমার ইমানে ওই পাথর থেকে যখন আবু জেহেল তার হাতের মধ্যে কলেমা পড়লো, তখন আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটাকে ছুললো। পাথরটা দিয়ে পড়লো কোথায়? যার গোলামি করেছে সেই মুহাম্মাদের কদমে গিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।